যাত্রী সেবার মানে কতটা এগিয়েছে বাংলাদেশ? নানা সময়ে নানা ধরনের অনুযোগ থাকলেও সময়ের সঙ্গে পরিবর্তনের কিছুটা হাওয়া হয়তো সদরঘাটের লঞ্চ টার্মিনালে লেগেছে। তবে শুধু সুবিধার ব্যবস্থা করাই নয়, তা যেন শতভাগ মানুষের কাজে লাগে তা নিশ্চিত করার দাবি যাত্রীদের। অসুস্থ রোগীদের জন্য টার্মিনালে ফ্রি হুইল চেয়ার ও অসুস্থদের জন্য স্ট্রেচারের ব্যবস্থা করা আছে। কি সুবিধা পেতে পারেন টার্মিনালে তা জানান দিতেই সময় সময়ে মাইকিং। জীবনের ঝুঁকি নিয়ে লঞ্চে আরোহণ করবেন না। জরিপ বলছে দেশে মোট জনসংখ্যার 7 ভাগেরও বেশি মানুষ এখন প্রতিবন্ধী, তাই নতুন করে চিন্তার জায়গা করে নিচ্ছে তাদের সুবিধা। আর তাদের কথা মাথায় রেখেই প্রতিবন্ধী বান্ধব ব্যবস্থা টার্মিনালে। টার্মিনালে নতুন সুবিধা হুইলচেয়ার, তবে যারা আসেন জানেন না অনেকেই। আমরা তো আজকে শুনলাম এর পরবর্তীতে নিয়ে আসলে ডাক্তার দেখাইতে ওইভাবে নিয়ে যাইতে পারবো। মূল টার্মিনালে বিনামূল্যে মিলবে এ সুবিধা। টার্মিনালের গ্যাংওয়ে ঢালবে দীর্ঘ পথ পাড়ি দিয়ে গন্তব্যের বাহনে পৌঁছাতে যতটুকু সাহায্যের প্রয়োজন তা দেবার আশ্বাস মিলছে। সদরঘাটটা যে একটা সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছে, এই সুন্দর পরিবেশের জন্য যারা এই কাজ করেছে তাদেরকে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই। প্রতিদিন কর্মব্যস্ত এ এলাকায় 50,000-এরও বেশি মানুষের আনাগোনা। মায়েদের কষ্ট কমাতে দুধের শিশুর জন্য এবার টার্মিনালেই বিশেষ ব্যবস্থা। সব জায়গায় এরকম একটা রুম তৈরি করে যাতে মায়েদের জন্য অনেক সুযোগ সুবিধা থাকে। এই সুবিধাটা থাকলে আমরা আমাদের জার্নিটা মনে হয় আনন্দদায়কভাবে শেষ করতে পারবো। 90 থেকে 92টি লঞ্চ প্রতিদিন ছাড়ে এ ঘাট থেকে, কেউ বা আসেন কেউ বা চলে যান। তবে টার্মিনালে দেওয়া এ নানান সুবিধা কতটা উপভোগ্য? সরকার অনেক কিছু দেয় কিন্তু এগুলো সঠিক ব্যবহার হয় না। যারা কর্তৃপক্ষ আছে তারা ঠিকমতো এগুলা জনগণের কাছে মানে যাত্রীদের কাছে ঠিকমতো পৌঁছাইতে চায় না, অবহেলা করে। এই অবহেলাটা যাতে না হয়, লালকুটি ঘাটে টয়লেট সুবিধা দেওয়ার জন্য ওখানে একটা টয়লেট কমপ্লেক্স হবে। ওয়াইজ ঘাট থেকে শুরু করে বাহুবাজার ব্রিজ পর্যন্ত এখানে আরও পার্কিং ইয়ার্ড হবে, যাত্রী শেড হবে, আপনার ওয়াকওয়ে হবে, শ্মশানঘাট নামক স্থানে একটা টার্মিনাল, দ্বিতীয় টার্মিনাল হবে, দ্বিতীয় টার্মিনাল। এই দ্বিতীয় টার্মিনালটা হয়ে গেলে এখান থেকে 40% প্যাসেঞ্জার ওখানে শিফট হয়ে যাবে। কিশোর জাহান, এটিএন নিউজ, ঢাকা।